আমার রব এই রবি আমার সব দমে দমে তুন তার তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই আমাতে ডুবে আছি সবাই খালির গানে চুন তসবি কলো রব তসবি আল্লাহ আমার রব এ রবি আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আসসালাতু ওয়াস সালাম আলা রাসূলিল্লাহ প্রিয় দর্শক আপনারা যারা দেশে আছেন আছেন প্রবাসে সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ আর আপনাদের মনে জায়গা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সৈফুল্লাহ প্রিয় দর্শক তাহলে জিজ্ঞাসার জগতে শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন পুলক বিন জাসিম লিখেছেন আমি প্রতিদিন অনেক রাতে ঘুমাই এতে করে কি আমার কোনো ক্ষতি হবে ধন্যবাদ এ ভাই প্রশ্ন করেছে আমি প্রতিদিন অনেক রাতে ঘুমাই এতে কি আমার কোনো ক্ষতি হবে প্রথম কথা হচ্ছে অনেক রাত্রে ঘুমানো নবী সর পরিপন্থী কাজ আল্লাহর বান্দা কখনো ইচ্ছাকৃতভাবে রাত্র জেগে অপ্রয়োজনীয় সময় নষ্ট করবে না তাই যারা অনেক রাত্রে ঘুমান তারা নবী সর পরিপন্থী কাজ করে থাকেন আর এই শূন্য পরিমন্থী কাজ করার কারণে সেখানে অনেকগুলো মিস্টেক অনেকগুলো ভুল অনেকগুলো সমস্যা দেখা দেয় ফলে তিনি রাতের নামাজ তো প্রশ্নই আসে না আদায় করার ফজরের সালা তার বেশিরভাগ সময়ে কাজা অথবা নষ্ট হওয়ার সম্ভাবনা আছে ফজরের সালা তো নিয়মিত আদায় করতে পারবেন না যেহেতু তিনি অনেক রাত করে ঘুমান দ্বিতীয় নম্বর যে সমস্যা সেটা হচ্ছে এই যে তিনি সকালের যেই বরকতের বিষয়টি রয়েছে রসল আল্লাহ সাল্লা সাল্লাম এই উম্মতের বরকত আল্লাহ মহামতাল যে সকালের মধ্যে রেখেছেন আল্লাহ উমা ফি উম্মা ইহা রসুল্লাহ রসুল্লাহাম দোয়া করেছেন যে হে আল্লাহ আমার উম্মতের সকালবেলায় প্রত্যুষের মধ্যে আপনি বরকত প্রদান করুন এই যে বরকতের বিষয়গুলো এগুলো থেকে পরিপূর্ণরূপে মাহরু বঞ্চিত হয়ে যাবেন মাহরুম হয়ে যাবেন তাহলে এখানে তিনি বড় ধরনের ইবাদত থেকে গা ফের হয়ে যাবেন আবার বরকত থেকেও মাহরুম হয়ে যাবেন বরকত থেকেও মাহরুম হয়ে যাবেন আরেকটি বিষয় হচ্ছে সকালের এই গুরুত্বপূর্ণ সময় আল্লাহর পক্ষ থেকে দিবসের ফেরেশতারা আগমন করে রাতের ফেরেশতারা উঠে যান তো গভীর একটি সময় যখন আপনি ঘুমিয়ে থাকবেন তখন আপনার রিপোর্টটা আল্লাহতালার কাছে উত্থিত হবে যে আপনি একজন অলহস অলস অবস্থা আপনার রিপোর্ট আল্লাহ রাবুল আলমীর কাছে উত্থিত হবে কর্তব্যে গাফেল হ্যাঁ কর্তব্য গাফেল এভাবে আপনার রিপোর্ট উত্থিত হবে আরেকটি বিষয় হচ্ছে এর সাথে চার নম্বর যেটি বলবো রাসুল্লাহম বলেছেন মানে এই ব্যক্তি অধিক রাত্রে ঘুমানোর কারণে শয়তান তার যেই ঘুমন্ত ব্যক্তিদের উপর তার যেই ফাঁদ আছে সেটাকে মজবুত করতে পারে ফলে শয়তান এসে তাকে তার মাথার উপর শয়তান এসে পেঁচিয়ে দেয় তিনটি মানে ইয়ে দিয়ে দেয় প্যাঁচ দিয়ে দেয় এবং তাকে বলে যে ওর খুদ্ রাত এখন অনেক বেশি আছে ঘুমায় থাকো ঘুমায় থাকো তার কানের উপর শয়তান পেশাব করে দেয় ফলে সে সকালবেলায় উথিত হয় ঘুম থেকে উঠে জাগ্রত হয় ওয়াহুয়া হাবিস অন্তরের দিক থেকে সে হাবিস মানে নিকৃষ্টতম অবস্থা মানসিক যেই প্রশান্তি প্রাণবন্ততা মানসিক যেই মানে জীবন্ততা আছে মানে এই জীবন্ত অবস্থায় সে আসে না সে মানে কেমন অলস এবং কেমন মনে হচ্ছে যেন বিপদগ্রস্ত বিপর্যস্ত অবস্থায় মানসিকভাবে একটা শূন্যতা নিয়ে ঘুম থেকে উত্থিত হয়ে থাকে কোনো ব্যক্তি যখন নিয়মিত কাজ করবে তাহলে তার মানসিক অবস্থা স্বাভাবিক থাকবে না ক্ষতিগ্রস্ত হবে এতটুকু পর্যন্ত আমি যা বললাম এগুলো সরাসরি হাদিস সরাসরি সালসমান হাদিস এরপর আমি যে পয়েন্টগুলো আলোচনা করবো এগুলো তীব্র নবীতে শেখুল ইসলাম খাজিয়াহমতুল্লাহ উল্লেখ করেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং এগুলোতে সেলাইফদের বক্তব্য রয়েছে রসুল্লা ইসলামের হাদিসে রয়েছে এক নম্বর বিষয়ে শেখুল ইসলাম কাইম রহমতোল্লাহ বলেন যারা নিয়মিত রাত্রে দেরি করে ঘুমাবে তাদের প্রথম যে সমস্যা হবে সেটা হচ্ছে খুবই দ্রুত সে অসুস্থ হয়ে পড়বে এটি পরীক্ষিত বোঝার রব মানে পরীক্ষার মাধ্যমে প্রমাণিত সত্য শেখুল ইসলাম কাইম রহমতুল্লাহ বিষয়টি বিস্তারিত আলোচনা করেছেন ফলে দেখা যাবে যে আজকাল আমাদের যুব সমাজ এবং পেছনের যারা মানে আমাদের প্রজন্ম ছিল তাদের দিকে আমরা তাকালে স্পষ্ট বুঝতে পাই যে রাত্রে যারাই এই কাজগুলো করতেছে এরা এখন মানে ওষুধের বস্তা মাথায় নিয়ে অনেকে ও আলাদা একটা ব্যাগ নিয়ে বিভিন্ন জায়গায় সফর করতে হয় এছাড়া কোনো উপায় নেই এরা অসুস্থ হয়ে যাবে অসুস্থতা তাদেরকে আক্রান্ত করবে কারণ শরীরের জন্য যেটা প্রয়োজন সেই প্রয়োজনটুকু তার মিটে না সেই প্রয়োজনটুকু দুই নম্বর বিষয় হচ্ছে রাত্রের ঘুম আর শেষ রাতে যে ঘুমটুক শেষ সাথে মানুষের জন্য ঘুমের সময় নয় শেষ রাতে মানুষের জন্য আল্লাহর কাছে ধর্ণা দেওয়ার সময় ইস্তেফারের সময় এই দুয়ের মধ্যে পার্থক্য রয়েছে ফলে তার শেষ যে ঘুমটুকু হয়ে থাকে এই ঘুমটুকু তার শরীরের জন্য যথাযথ হয় না পরিপূর্ণ হয় না পরিপূর্ণ হয় না তিন নম্বর শেখুল ইসলাম কাইম রহমতুল্লাহ বলেন তার চেহারায় ভাঙ্গন পড়ে যায় এবং শরীরে মানে শরীরে সৌন্দর্য নষ্ট হয় সৌন্দর্য নষ্ট হয় এটি একেবারেই বাস্তব কথা আপনি দেখেন রাত্র জেগে এরপরে আপনার কাছে স্পষ্ট হবে যে আসলে যে কথাগুলো বলেছেন এগুলো প্রমাণিত সত্য সেখানে ইসলাম কাইম মধ্যে আত্মব্য নবীর মধ্যে বিষয়টি বিস্তারিত আলোচনা করেছেন পরে মানে ভাঙ্গন পড়ে যাবে শরীরের মধ্যে মানে চেহারা মানে একটা ভিন্নতা মানে বেকাশে একটা ভাব তৈরি হবে ভালো সৌন্দর্য নষ্ট হয়ে যাবে সৌন্দর্য নষ্ট হয়ে যাবে এরপর একটি বিষয় হচ্ছে শরীরে যে কবতুল মানে শরীরের মধ্যে যে প্রোটেকশন ক্ষমতা আছে রোগ প্রতিরোধ ক্ষমতা যেটাকে বলা হচ্ছে ইউমিনিটি যেটাকে বলা হচ্ছে এটি ডেম হয়ে যাবে এটি হালকা হয়ে যাবে এটা কারণ মানুষের পুরা দিনের যেই সমস্যাগুলো আছে মানে যেই দেহের মধ্যে বিশেষ করে সহ তার দেহে যখন টক্সিনগুলো একত্রিত হয় থাকে এগুলো রাত্রে এগুলো সবগুলো কি করা হয় সবগুলোকে মেরে ফেলা হয় এগুলো শেষ হয় কিন্তু রাত্রে যদি সেই সুযোগ না থাকে তাহলে দিবসে আবার টক্সিন টক্সিনকে হয়ে যাবে অতিরিক্ত টক্সিন জমা হয়ে যাবে ফলে অনেকের পেটের রোগ ওই রোগ সেই রোগ ইত্যাদি ব্যাপকভাবে তৈরি হবে আমার মনে হচ্ছে এ বিষয়ে আমরা যতটুকু বলেছি ততটুকু যথেষ্ট আল্লাহ তালা এই সমস্ত ব্যাধি থেকে বরং এটা একটা অ্যাডিকশান এটাকে অ্যাডিকশান বললেও অতিরিক্ত হবে না এই অ্যাডিকশান বা ব্যাধি থেকে আমাদেরকে মুক্ত করুক জি ছোট্ট একটি প্রশ্ন অনেক রাতে ঘুমায় এ প্রশ্নের জবাব দিতে গিয়ে আপনি অনেকগুলো গুরুত্বপূর্ণ কথা বলেছেন এবং বর্তমান সভ্যতা কোন পথে আছে এ একটি বিষয় থেকে আমরা উপলব্ধি করতে পারি আপনি আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন আমরা তো রহমতুল্লিল আলমিন হাজরত মোহাম্মদ মুস্তফা আসাল্লু আলিয়াম মোহাম্মদ কিন্তু এই একটি ক্ষেত্রে আমাদের আচরণ বিপরীত উনি কখন ঘুমাতে বলেছেন কখন উঠতে বলেছেন আমরা তার সেই সুন্না পালন করছি না এবং এ কারণে আমরা কোন কোন ক্ষেত্রে কীভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি সে মৌলিক বিষয়গুলো আপনি উল্লেখ করেছেন বর্তমান সভ্যতার কারণ কি আমরা বর্তমান সভ্যতায় যে বিজ্ঞান প্রযুক্তির কথা বলছি ডিজিটাল প্রগতির কথা বলছি দেখা যায় এটা একটা মহামারীর মতো হয়ে গেছে করোনা ভাইরাস এক ধরনের মহামারী আর ডিজিটাল কালচার চর্চা করতে গিয়ে সেটা টেলিভিশন হতে পারে ট্যাব হতে পারে সেটা মোবাইল হতে পারে এবং সেখানে কি পরিবেশন করা হচ্ছে যারা গবেষক তারা জানেন তিনি সেকুলার হতে পারেন তিনি যদি সংস্কৃতির বোঝেন তিনি যে নন্দনতত্ত্ব বোঝেন তিনি যদি মানুষের মানে কি পরিবেশন করা উচিত সেটা বোঝেন তাহলে তিনি অবশ্যই বলবেন বর্তমানে এই ডিজিটাল সভ্যতায় বিনোদন সংস্কৃতির নামে যা পরিবেশিত হচ্ছে তার বেশিরভাগই মানে কল্যাণ প্রসূত নয় এইসব করতে গিয়ে এই যে আমাদের ঘুমের ব্যাঘাত ঘটছে তাহলে এই ডিজিটাল চর্চার বিষয়টাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন ধন্যবাদ আপনাকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আমরা যতই আমাদের বিভিন্ন আচার আচরণ এবং কাজ করবে ডিজিটালাইজড হই না কেন ডিজিটাল হই না কেন যে একটি বিষয় জানতে হবে যে আমার জীবনযাপন কিন্তু ডিজিটাল করতে পারবো না জীবন জীবনযাপনের একটা মানে শূন্য আছে একটা শূন্য আছে এটা স্বভাব একটা নিয়ম আছে এটাকে সেই নিয়মের অধীনে রাখতেই হবে কারণ আপনি ডিজিটাল হয়ে দিনেও গভর্নমেন্ট না রাতেও এটা হওয়ার কোনো সুযোগ নেই আপনার ঘুমকে ডিজিটালাইজ করার কোনো সুযোগ নেই তাই এখানে আমাদেরকে জানতে হবে যে টেকনোলজি আমাদের অনেক উপকার এসেছে অনেক কাজ আমাদেরকে দিয়েছে কিন্তু টেকনোলজির অপব্যবহার টেকনোলজির অতিব্যবহার এবং টেকনোলজিকে মানে নিজের প্রয়োজন ছাড়া টেকনোলজির সাথে মানে নিজেকে টেকনোলজির সাথে ভাসিয়ে দেওয়া লক্ষ্য এই যে কাজগুলো এই কাজগুলো মূলত জীবনের জন্য বড় ধরনের ঝুঁকিপূর্ণ বড় ধরনের ক্ষতিকর পরে দেখা যাচ্ছে যে এই সমাজের বিশ বছরের বাইশ বছরের ছেলে তার কয়টা মোবাইলের প্রয়োজন দু তিনটা মোবাইল দেখা যাচ্ছে ফলে অর্থ নষ্ট হচ্ছে সময় নষ্ট হচ্ছে এগুলো কিন্তু এগুলোর তো ভ্যালু আছে পৃথিবীর সমস্ত সভ্যতা এটাকে ভ্যালু এর ভ্যালু স্বীকৃত জীবন নষ্ট হচ্ছে কেরিয়ার নষ্ট হচ্ছে এমনকি তার মানে মেজাজ এর ভারসাম্য হারিয়ে যাচ্ছে প্রভাব ফলে এই সমস্ত কারণে আমরা এটা বলবো যে আজকে যে ভাই প্রশ্ন করেছেন এগুলোই মূলত আমাদেরকে আমাদের মানে স্বভাবজাত যে প্রকৃতি আছে যেই সুন্না হলাসুবাহতাল্লাহ ফিতরাতের মধ্যে দিয়েছেন সেই সুন্নার উপর বড় ধরনের আঘাত হানছে বর্ধনের আঘাত আনছে এগুলো থেকে আমাদেরকে সরে আসতে হবে টেকনোলজি আমরা ব্যবহার করব আমরা যখনই এর প্রয়োজনীয়তা দেখব যখন যখন এটা আমার দরকার হবে তখন ব্যবহার করব। কিন্তু আজকে টেকনোলজিকে নিজের মূল্যবান সময় দিয়ে তিনি মনে হচ্ছে যেন সারা পৃথিবীর দায় দায়িত্ব তার উপর বর্তায় বর্তাচ্ছে না যার যতটুকু ক্যাপাসিটি ক্যাপাবিলিটি যতটুকু অ্যাবিলিটি আছে সেই অনুযায়ী তিনি দায়িত্ব পালন করবেন সারা পৃথিবীর দায়িত্ব একজন ব্যক্তির উপর আল্লাহ রাব্বুল আলম দেন নাই পৃথিবীর কোনো মানুষের উপর আল্লাহ সুবানতালী দায়িত্ব দেন নাই এবং কি এবং সুদের উপর দেন নাই পুলক বিন জাসিম আমরা আপনার ইমেল পড়ছিলাম আপনার ছোট্ট প্রশ্ন নিয়ে তো আমরা অনেকটা সময় কাটালাম সভ্যতার অভিঘাত সম্পর্কে আমরা কিছু কথা বললাম আপনার দ্বিতীয় প্রশ্নটি এরকম ইএমআইয়ের মাধ্যমে মোবাইল কিনলে কি সুদ হবে বেচা কেনা হারাম নয় কিন্তু বেচা কেনার মধ্যে যদি এমন কোনো শর্ত থাকে যে শর্ত সুদের সাথে জড়িত তাহলে অবশ্যই হারাম হবে এই জন্য আপনাকে খেয়াল করতে হবে যে আপনি যে পদ্ধতির কথা উল্লেখ করেছেন এগুলো হচ্ছে অনেকটা মানে মার্কেটিং পদ্ধতি এটা এটা ইএমআই বোধ এটা কি কিস্তিতে না কিস্তির মাধ্যমে বোধ হয় কিস্তি এটা

এটা মাল্টি লেভেল সেক্ষেত্রে অবশ্যই আরাম হবে যেহেতু এটি সুদের সাথে জড়িত প্রিয় দর্শক আমরা জানলাম বিষয়টি সম্পর্কে আমাদের হাতে আরো একটি ইমেল যিনি পাঠিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক লিখেছেন আমি আপনাদের অনুষ্ঠানে একজন নিয়মিত দর্শক আমার প্রশ্ন শুনেছি স্বামীর পায়ের নিচে স্ত্রীর ব্যহেস্ত কিন্তু সেই স্বামী যদি একজন অত্যাচারী হয় তাহলে সেই স্বামীর পায়ের নিচে স্ত্রী ব্যস্ত কথাটি কি প্রযোজ্য হবে অপরদিকে হাসরের মাঠে চরিত্র সম্পর্কে স্ত্রীর সার্টিফিকেট গ্রহণ করা হবে স্বামীর কিন্তু সেই স্ত্রী যদি স্বামী অবাধ্য হয় তাহলে কি তার সার্টিফিকেট গ্রহণযোগ্য হবে বিষয়টির উপর কোরআন হাদিসরা আলোকে জানালে উপকৃত হব দুটি বিষয় নিয়ে এসছেন ধন্যবাদ আপনাকে আপনি প্রশ্ন করেছেন যে শুনেছেন যে স্বামীর পায়ের নিচে স্ত্রীর ভেস্ত এই শোনাটুকু আপনার সঠিক নয় এই বক্তব্য আপনার শুদ্ধ নয় এই ধরনের কোনো হাদিস অথবা কোরআন তো নেই কোনো টেক্সট সাব্যস্ত হয়নি যে টেক্সটের মাধ্যমে এটা প্রমাণিত হয়েছে বা সাব্যস্ত করা যেতে পারে যে স্বামীর পায়ের নিচে স্ত্রীর ভেস্ত স্ত্রীর বেহেস্তের বিষয়টি আলাদা সুসল্লাহ ইসলাম স্বামীর আনুগত্যের দিকে ইঙ্গিত করেছেন স্বামী যখন ভালো কাজে অনুসরণ করতে বলবে কাজ করতে বলবে তখন আনুগত্য করার বিষয় আসবে এরপরে আপনি বলেছেন যে হাসের দিন স্ত্রীর কাছ থেকে স্বামীর জন্য সার্টিফিকেট নিন এটাও মিথ্যা কথা এ ধরনের কোনো বক্তব্য রসুল্লাহ মাজিসের মধ্যে আসেনি এটা একবার ডাহা মিথ্যা বক্তব্য এর কোনো ভিত্তি নেই এ বক্তব্যেরও কোনো ভিত্তি নেই স্ত্রীর কোনো সার্টিফিকেটের উপর স্বামীর জান্নাত জাহা নামের নির্ভর করবে না কারণ হচ্ছে স্বামী স্ত্রীর উপর অনেক ক্ষেত্রে অনুগ্রহ করেন কিন্তু স্ত্রী স্বামীর ক্ষেত্র স্বামীর উপর অনুগ্রহ করেন না স্ত্রী স্বামীর দায়িত্ব পালন করেন অথবা স্বামীর সহযোগিতা করেন সেটা অনুগ্রহ নয় সহযোগিতা করেন এই সহযোগিতা করলে ভালো যদি তার নিয়ত ভালো থাকে তার যদি নিয়ত সহি হয়ে থাকে তাহলে অবশ্যই তিনি সব পাবেন কোনো সন্ধ্যা নেই এরপরে যে বিষয়টি আসছে সেটা হলো আপনি বলতে চেয়েছেন যে স্বামী এবং স্ত্রী এই দাম্পত্য জীবনে দুজনের অবস্থানকে ইসলাম একেবারে কাছের রিবিড একটা অবস্থানের দিকে উল্লেখ করেছেন পরস্পর পরস্পরের জন্য সহযোগী পরস্পর পরস্পরের জন্য মানে সম্পূরক শক্তি হিসেবে কাজ করে সেক্ষেত্রে স্বামীকে কর্তৃত্ব দেওয়া হয়েছে দায়িত্ব দেওয়া হয়েছে স্ত্রীর উপর স্বামীর যে দায়িত্ব আছে এই দায়িত্বটুকু স্বামীর সুনির্দিষ্ট কারণে অলস মানতারা তার উপর অতিরিক্ত দায়িত্ব দিয়েছেন যেহেতু একটি পরিবারে অবশ্যই একজন দায়িত্বশীল থাকতে হয় দায়িত্বশীল তিনজন দেয়া দেওয়া যায় না ফলে এই কারণেই আল্লাহ সুহাম তালা যাকে উপযুক্ত মনে করেছেন তাকে দায়িত্ব দিয়েছেন এবং যার দায়িত্ব পালন করার মতো যোগ্যতা আছে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে সেক্ষেত্রে অবশ্যই স্ত্রীর জন্য করণীয় হচ্ছে যেটা সেটা হলো স্ত্রী স্বামীর ভালো কাজগুলোতে আনুগত্য করবে কিন্তু স্বামী যদি জালিম হয় অত্যাচারী হয় স্বামী যদি মানে অপরাধী হয় তাহলে তো ইসলাম বিধান দেওয়া আছে সেক্ষেত্রে স্ত্রীর মানে এখানে দায় নেই স্ত্রী তার তিনি সহজ পন্থা অবলম্বন করবেন স্বামীর জুলম তাকে ইসলামের কোথাও কথা বলা হয়নি যে স্বামী জুলম করবে আর তুমি চুপ করে বসে থাকবে না ইসলাম ই ধরনের বক্তব্য দেয়নি কোথাও সেক্ষেত্রে স্ত্রীর জন্য যায় যাচ্ছে স্ত্রীর জন্য যায় যাচ্ছে তিনি অবশ্যই তিনি এখান থেকে ডিভোর্স নিয়ে অন্যত্র চলে যেতে পারবেন ইসলাম তার জন্য সহজ করেছে এটাই তো ইসলাম ইসলামের সৌন্দর্য এই জায়গায় ইসলাম তাকে বাধ্য করে না যে এখানে আগুন দিয়ে পোড়ানো হবে আর এখানে বসে থাকবে তাকে সবর করতে হবে ধৈর্য ধারণ করতে হবে এই কথা আমরা ইসলামের কোথাও শুনি নাই সুতরাং স্বামী যদি জালিম হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই আপনার সুযোগ আছে আপনি সেখান থেকে এক্সিট করে যেতে পারেন কিন্তু যদি স্বামীর সংসারে আপনি কিছু কোনো বিষয়ে যেটা আপনার হয়তো মনপুত না হয় তাকে আপনার মানে মনে হচ্ছে যেন আপনার কাছে পছন্দনীয় নয় সেক্ষেত্রে আপনি যদি সবর করেন আল্লাহ তালা কাছে হাতে করেন অবশ্যই সেটা আপনার জন্য সবের কারণ হতে পারে এবং সেটাকে মানে ঘৃণার দৃষ্টিতে দেখা এবং সেটার সাথে স্বামীকে মানে বিবাদে জড়িয়ে পড়া এটি নৈতিকভাবে ইসলাম ঈশ্বরীয় দৃষ্টিভঙ্গিতে দুই দিক থেকেই গর্হিত কাজ খুব ভালো করে বিষয়টি বুঝার চেষ্টা করবেন আমরা জানলাম বিষয়গুলো সম্পর্কে প্রিয় দর্শক আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন আব্রাহাম ভূইয়া আগের ইমেল আরেকটি আরও কয়েকটি প্রশ্ন আপনার রয়ে গেছে আপনি লিখেছেন মানুষকে শয়তান ধোকা দেয় ভ্রষ্ট করে মানব সৃষ্টি পূর্বে যখন জিন জাতিরা বসবাস করত পৃথিবীতে বিভিন্ন অনাচারে লিপ্ত হয়ে ঝগড়া মারামারি করত তখন তাদেরকে কে ওয়াস ওয়াশা দিত কে খারাপ কাজে আহ্বান করত কেননা ইবৃশে তো তখনও জন্ম হয়নি ইংলিশের যে জন্ম হয়নি জানলেন কিভাবে এক তুই নম্বর বলবি হচ্ছে মানে মানুষদের মধ্য থেকে মানুষদেরকে কারা দেয় মানে দুষ্ট প্রকৃতির জিনরা তারা জিনদের মধ্যে শৈতান ছিল শৈতান শব্দের অর্থ যদি আপনি জানতেন তাহলে আপনার কাছে স্পষ্ট হয়ে যেত শয়তান হচ্ছে যে ব্যক্তি বেরিয়ে গিয়েছে আনুগত্যের বাইরে চলে গিয়েছে সে হচ্ছে শৈতান শয়তান যে আনুগত্যের বাইরে চলে গিয়েছে অথবা দূরে সরে গিয়েছে আল্লাহর বিধান থেকে যে দূরে সরে গিয়েছে সে হচ্ছে শয়তান সেই জিনদের মধ্য থেকেও একদল শয়তান ছিল যারা আল্লাহর বিধান থেকে বেরিয়ে গিয়ে মানুষদেরকে বিভিন্নভাবে পরিচিত করত প্রতারিত করতো যেমনিভাবে বর্তমানে মানুষদের মধ্য থেকেও একদল শয়তান রয়েছে বরং শয়তান মূল যে শৈতান ইবলিসের চেয়েও ভয়ঙ্কর অবস্থানে আছে সব তো আর শয়তান না না সুতরাং ইবলিশের চেয়ে এবং ইবলিশের বাহিনীর চেয়েও মানে মানুষদের মধ্যেও কিছু শয়তান আছে যারা অনেক বেশি দুষ্ট অনেক বেশি ভয়ঙ্কর এবং খোদ হতে পারে যে নিজেই তাদের ব্যাপারে ইবলিশের কমেন্ট হতে পারে যে আমি দুঃখিত যে তোমাদের পরিচয় আমি পুষতে পারিনি তো এই ধরনের শয়তান তো মানুষের মধ্যেই কাজ করতেছে তাই ওই ওই ধরনের শয়তান যারা ছিল অথবা জিন জিনদের মধ্যে যারা সীমা লঙ্ঘন করে বেরিয়ে গেছে তাদেরকেই মূলত বলা হয়েছে তারাই সেখানে এই ধরনের আল্লার বিধান লঙ্ঘন এবং অন্যায় অবিচার যে কাজগুলো আছে সেগুলো করে যাচ্ছে এ বিষয়ে তো আরো অনেক কথা ছিল আমারও কিছু প্রশ্ন ছিল সময় বারণ করছে আজকে এখানে শেষ করতে হচ্ছে আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে অশেষ ধন্যবাদ প্রিয় দর্শক আমরা দেখছিলাম অ্যান্টিবি আয়োজিত এবং হেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা আমাদের অনুষ্ঠান আপনারা অ্যান অনলাইনেও দেখতে পারবেন ভিজিট করুন ডাব্লিউ 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 ডট অ্যান বিডি ডট কম এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন শেষে এসে আমরা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নে পেলাম শয়তান ধোকা জিন মানুষ আমরা জানলাম আল্লাহ আনুগুত্য থেকে যখন বেরিয়ে যায় সে জিন হোক মানুষ হোক তখন সে শ্যতানের অন্তর্ভুক্ত হয়ে যায় তখন সে বিদ্রোহী হয় সে ন্যায়ের পরিপন্থী পথে চলে সে কল্যাণের বিপরীতে চলে আসুন এ বিষয়ে আমরা আত্মসমালোচনা করি আমাদের সভ্যতার দিকে তাকালে সমাজের দিকে তাকালে পরিবারের দিকে তাকালে আমরা বোধ এখন বেশ লজ্জিত হব কিভাবে বাড়ছে শয়তানের প্রতাপ এ পৃথিবী কি মানুষের বসবাসযোগ্য আছে আমাদের সমাজ কতটা মানুষের যোগ্য আমাদের পরিবার কতটা মানবিক এসব প্রশ্নের নিরিখে আমরা বলতে পারি মানুষ হিসেবে আমরা সঙ্গত আচরণ করছি না আমরা কতটা বান্দা সে প্রশ্ন তো আরও দূরে আসুন আমরা আত্মসমালোচনা করি সঠিক পথে চলার চেষ্টা করি চিঠি লিখুন প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায় পরিচালক আপনার জিজ্ঞাসা এন টিভি ভবন সপ্তমতলা একশো দুই কাজে নজরুল ইসলাম অ্যাভিনিউ কারওয়ান বাজার ঢাকা বারোশো পনেরো ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা অ্যাট অ্যানটিভি বিডি ডট কম প্রিয় দর্শক মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন রাখুন শান্তিতে আসসালামু আলাইকুম আল্লাহ আমার রব এই রবি আমার সব দামে দামে তুন মুভ আল্লা এই রবি আমর শপ